এক হাতেরও বড়, দুই আঙ্গুল। এই যে ভেঙ্গে দেখাই, এই যে দেখ, সেই মজা করিয়া দুপুরে গরম ভাত দিয়ে খামো। আপনাদের চাষি রেহা গাছ লাগাইছে, আমি আজকে এই রেহাটা পারিয়া তো ইলিশ মাছ দিয়ে রান্ন। ওই যে রেহাটা দেখ, আমি রেহা করি এখন আমি দেশে কি কয় সার সারা এই রেহা, এই রেহা দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্ন। মাছ আসিরা এরকম উঠানে এই দিনে এই রেহা ঝিঙ্গা তারপরে এই করল্লা বর্ষা কুমার গাছ দুন্দল গাছ এই সমস্ত গাছ লাগাইতো, এখন একটু টেডি হয়ে গেছে তো মাইয়েরা লাগাইতেছে না দিবৌরা। রেহাটা এক হাতেরও বড়, দুই আঙ্গুল, এক হাত দুই আঙ্গুল রেহাটা হয়েছে। বড় মনে করে না যে এটা মনে হয় বুড়ো হয়ে গেছে, কিন্তু এটা রেহার এককাল একটু ভাঙিয়ে দেখেন, এই যে ভাঙিয়ে দেখাই, এই যে দেখেন দেখছেন এখন তাকে, এখন তো বিচিগুলো ই হয় নাই। এই যে বৌমা, এই রেহাটা কুটে এটা গুছিয়ে দাও আর ওই ইলিশ মাছ কুটিয়ে দাও, কুটে এটা গুছিয়ে দাও, আমি ওই দুপুরে রেহা আর ইলিশ মাছ, এই রেহা দিয়ে ইলিশ মাছ রাখবো, সেই একটা মজা হইব দেখলাম। রেহাগুলো একবার কষি দেখছেন কি সুন্দর ওই হয়, বাজারের গুলো আসলে এই রেমেন না, আর খাইয়েও কোনো স্বাদ পাওয়া যায় না। টাটকা ইলিশ মাছ গেরানি এই জায়গায় মমো করতে আপনি নাম খাইছে এলে কি আর মুখ পায় লাগে এই বল লাড়া লাড়া লাগে, পানি দিয়ে ধুইয়ে আবার পাউডার দিয়ে রাখছে। এখন আমি এই রেহা দিয়া ইলিশ মাছ রান্না, তেল পেঁয়াজ কাঁচামরিচ যদি বাড়ির উঠান থাকে, গ্রামের বাড়িতে সাধারণত উঠান থাকে, বাড়ির উঠানে রেহা গাছ লাগাইবেন, ঝিঙ্গা গাছ লাগাইবেন, ওয়া গাছ লাগাইবেন, বর্ষা কুমার গাছ লাগাইবেন, তাইলে এইরমের তরতাজা জিনিস এইভাবে ইলিশ মাছ দিয়ে রান দেওয়া খাইতে পারবেন, দুপুরে গরম ভাত দিয়া সেই একটা মজা করে খাও। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, মশলা কষানো হয়েছে, এখন মাছগুলো দিয়ে দিই। মাছটা কষানো হয়েছে, এখন একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে আমি রেহা তরকারি দিয়ে ইলিশ মাছ রাখি, ঘেরানি একবার হে মানি অস্থির, আমি টাটকা ইলিশ সেই একটা স্বাদ হবে আজকে। তরকারি হয়ে গেছে, এখন আমি উঠে এলাম। নিজে গাছের রেহা আর নদীর টাটকা ইলিশ, আমাদের এই নদীর ইলিশ আজকে সেই মজা করিয়া দুপুরে গরম ভাত দিয়ে খামো। এই নাও ঘরে নিয়ে রাখো, আমি গোসল টোসল করিয়া তারপর খামো। এখন আমি দুপুরে খাওয়া খামো, আজকের আবহাওয়াটাও একটু ঠান্ডা আছে। সেই মজা নদীর টাটকা ইলিশ মাছ আর নিজ গাছের রেহা, আর সেদ্ধ হয়েছে সুন্দর মতো, না তুলার মতো একবার নরম হয়ে গেছে। আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে।